স্টেট ব্যাংকের নতুন নিয়ম এবার থেকে শুরু হলো। এবার কোনো ডকুমেন্ট ছাড়াই স্টেট ব্যাংকের খুলতে পারবেন অ্যাকাউন্ট। আপনি ঠিকই শুনছেন, এবার থেকে স্টেট ব্যাংকের ওয়েবসাইটে আপনাদেরকে নতুন একটি আপডেট দিয়েছে, যেখানে আপনার যদি 18 বছরের উপরে যদি বয়স হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন একটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করে দেওয়া হয়েছে 18 বছরের উপরে যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে বলা হচ্ছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক, এবার থেকে বিশেষ ধরনের অ্যাকাউন্ট খোলা যাবে। এই অ্যাকাউন্টটি বিশেষ করে তাদের জন্য যাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, অর্থাৎ KYC-র জন্য ডকুমেন্ট জমা দিতে হবে না। এই ক্ষেত্রে স্টেট ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 18 বছরের উপরে যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে আরও জানানো হচ্ছে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী SBI-এর আধিকারিকের কাছে আপনাকে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ আপনার সই বা আঙুলের ছাপসহ জমা দিতে হবে। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়, তবে সর্বোচ্চ 50,000 টাকা এই অ্যাকাউন্টে রাখতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টের মতো ডিপোজিট, ব্যাংক বা ATM থেকে ক্যাশ উইথড্রল, ইন্টারনেট ব্যাংকিং, ফান্ড ট্রান্সফার, চেক ডিপোজিটের সুবিধা মিলবে, সমস্ত পরিষেবা মিলবে বিনামূল্যে। অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে দিতে হবে না চার্জ। এই মাসে 10,000 টাকার বেশি টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন না। মাসে 4 বারের বেশি টাকা তোলা যাবে না। আপনাদের জানিয়ে দিলাম স্টেট ব্যাংকের নতুন আপডেট, আর আমার তথ্য দেয়া আপনাদের যদি মনে হয় হেল্পফুল অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিয়মিত ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। আর আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার স্টেট ব্যাংকের কেরাম আপনাদের পরিষেবা দেয়, এবং আপনার যদি কোনো ভুল হয়ে থাকে স্টেট ব্যাংকের যদি ব্যাংকের বইয়ে, অথবা আপনি যদি কোনো কাজ করতে যান স্টেট ব্যাংকে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।